জীবনে দাগা ছাড়া আর
মাটির সুরে প্রাণের গান দেখছেন মতুয়া টিভির অনুষ্ঠান। আমরা শুনছিলাম বৈশাখীর গান। বৈশাখী, তোকে আমি একটা কথা বলেছিলাম প্রত্যেকের হৃদয় ঘরকে ভেঙে দিতে, বলেছিলাম না? হ্যাঁ, ভাঙবি তুই সবার ঘর। তুই তখন কিছু বলিসনি যে আমি কেন লোকের সকলের হৃদয় ঘরকে ভাঙব, ঝড় তুফান তুলে দেব আমার গানের মধ্য দিয়ে। সত্যি দিতে পেরেছিস কি না জেনে নি আমাদের বিচারকদের কাছ থেকে। প্রথমেই চলে যাব আমাদের আজকের সম্মানীয় অতিথি বিচারক জয়দেব স্যারের কাছে। কি ভালো গাইলি রে, এত সুন্দর এত সুন্দর। আর সব থেকে বড় কথা, মিউজিশিয়ান ভাইদের জন্য একটা হাততালি হয়ে যাক, অসাধারণ বাজিয়েছে। শঙ্করের তো তুলনা নেই, আশু যেমন সঙ্গত করলো ওদিকে ও সবাই, এত ভালো মিউজিশিয়ান ভাবাই হয় না। আর তুই কি ভালো গাইলি, তালটাকে এরকম তালে গাওয়া এক জিনিস, আর তালটাকে আত্মস্থ করে গাওয়া সেটা এক জিনিস। আমার তো মনে হচ্ছে তালটা গুলে ফেলেছে এই বয়সে, এত ভালো, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ধন্যবাদ, আমার শুভেচ্ছা রইল, আরও ভালো গাইবি। এবার চলে যাব মাননীয় রবি শঙ্কর স্যারের কাছে। তুই যখন গান করছিলিস না, আর আমি বসে বসে একটা গান লিখছিলাম মনের ভেতরে, সেই গানটার আমার কথা আর তোকে এক্ষুনি সুর দিয়ে গাইতে হবে। কথাটা কি জানিস, তোর গানের কথাটা কি ছিল, আমার মনটারে বলি। আর আমার কথা হচ্ছে, আমার মনটারে বলি এই কম্পিটিশানে তোকে কি করে পিছনে ফেলি। এক লাইন কর। আমার মনটারে বলি এই কম্পিটিশনে কি করে তোকে পিছো তার মানে তোকে পিছনে ফেলতে পারলাম না, এগিয়ে নিয়ে যাচ্ছি। ভালো থাক, আরো এগিয়ে যা। ধন্যবাদ। আমি চলে যাব মাননীয় সনজিৎ মণ্ডল স্যারের কাছে। একেবারে ঠিক তাই যা রবি শঙ্কর বাবু বললেন। হ্যাঁ, পিছনে আর ফেলা যাবে না, খুব ভালো। হ্যাঁ, ধীরে 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 হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। হ্যাঁ, দারুণ, মানে আমাদের চক্ষু চড়ক গাছ উঠেছে। ধন্যবাদ, খুব ভালো লাগলো। স্যার কত মার্ক দিচ্ছেন? কত মার্কস চাই তো? আপনারা যা দেবেন। ঠিক আছে, আমি 9 মার্ক দিলাম। ধন্যবাদ। মাননীয় উত্তম স্যার, খুব ভালো গেছিস। এই যে অবস্থা, ওর শরীরটা ভালো নেই, গলা ভালো নেই, তার মধ্যে ওই জন্যে মাঝখানে একটু সুরের সমস্যাও হয়েছে, তার মধ্যে থেকে এত সুন্দর উপস্থাপনা, অসাধারণ, খুব ভালো। ধন্যবাদ। আমিও 9 দিলাম। ধন্যবাদ। বৈশাখী, হ্যাঁ, তার মানে তুই সকলের হৃদয়কে উথাল পাথাল করতে পেরেছিস, আর শরীরটা ভালো থাকলে 2 মার্ক আর কমে হয়তো যেত না। কেমন লাগছে এবার? খুব ভালো। ভালো লাগছে? ফাইনালে যেতে পারবি তো? জানি না। জানিস না, দেখা যাক কত দূর হয়। তুইও ঠাকুর ভক্ত মানুষ, গলায় আচার মালা দিয়েছিস, তারপরে বিশ্বাস রাখ, দেখ কত দূর এগোনো যেতে পারে। তাহলে কত হলো? 18। 18 পেয়েছিস, এবার তুই তোর আসনে গিয়ে